আসসালামু আলাইকুম। ক্লাস সেভেন, তোমাদের কিছুদিন আগেই ফার্স্ট ক্লাস টেস্ট হলো, অনলাইন ফার্স্ট অনলাইন ক্লাস টেস্ট হলো। তো তোমাদের এই পরীক্ষার আগে আমরা নদী চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম, প্রায় পুরোটাই শেষ হয়ে গেছিল, শুধুমাত্র কিছুটা অংশ বাকি ছিল, তো সেটা আজকে আমরা আলোচনা করব। দেখো, আগের ক্লাসে আমরা নদীর বিভিন্ন প্রবাহ, যেমন নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, তারপর নদীর নিম্ন প্রবাহ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর নদী কিভাবে তার ক্ষয় কাজের দ্বারা, সঞ্চয় কাজের দ্বারা ভূমিরূপ তৈরি করছে, আর কি কি ভূমিরূপ তৈরি করছে, আর কোন ভূমিরূপ কোন প্রবাহে তৈরি করছে, সেইগুলো আমরা সবই আলোচনা করেছিলাম। যেমন দেখো, নদীর উচ্চ প্রবাহে নদী ক্ষয় কাজের ফলে ইউ আকৃতির উপত্যকা, ইউ বা ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, তারপর ক্যানিয়ন, তারপর জলপ্রপাত, এইসব ভূমিরূপ তৈরি করছে। তারপর নদীর মধ্য প্রবাহে দেখো মিয়েন্ডার, নদী দ্বীপ, এইসব ভূমিরূপ তৈরি করছে, অশোকক্ষুরাকৃতি হ্রদ। তারপর নদীর নিম্ন প্রবাহে নদীর সঞ্চয়ের কাজের ফলে নদী বদ্বীপ তৈরি করছে, প্লাবন ভূমি তৈরি করছে, স্বাভাবিক বাঁধ তৈরি করছে, এইসব ভূমিরূপ তৈরি করছে, তাই তো? তো এগুলোই আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নদী কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা সবাই জানি যে নদী আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস। নদী থেকে আমরা জল পাই, সেই জলের সাহায্যে আমরা অনেক কিছু কাজ করে থাকি। এক কথায় নদীকে আমরা মা বলতে পারি, মানে নদীকে দেখো, গঙ্গা নদীকে মা বলা হয়, যমুনা নদীকে মা বলা হয়। মা কেন বলা হয় বলতো? মা যেমন আমাদেরকে লালন পালন করে, আমাদেরকে বড় করে তোলে, সেরকম নদীও যেন মায়ের মতো আমাদেরকে লালন পালন করে বড় করে তুলছে। তো সেই জন্যই নদীকে মা বলা হয়, ঠিক আছে? তারপরে দেখবে, আমরা যখন ইতিহাস পড়ি, ইতিহাসে আমরা দেখতে পাই যে প্রাচীন যে সভ্যতাগুলো সেগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল। নদীর জলকে কেন্দ্র করে, মানে নদীর জলের সাহায্যে মানুষ চাষবাস করতে পারছে, নদীর জলকে কাজে লাগিয়ে মানুষ কি বলবো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকা সাহায্যে যাতায়াত করতে পারছে, তারপর মাছ চাষ করতে পারছে, পশু নদীর জলকে কাজে লাগিয়ে মানুষ পশুপালন করতে পারছে, আরো অনেক সুযোগ সুবিধা থাকার জন্য প্রাচীনকালে নদীর তীরেই মানুষ ঘর ঘরবাড়ি তৈরি করত, বসতি স্থাপন করত। তো দেখবে, আমরা আগে প্রাচীন সভ্যতা যদি দেখতে পাই, মানে প্রাচীন সভ্যতা আমরা শুনেছি যে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা গড়ে ওঠে, তাই তো? তারপর দেখো, বর্তমানে যে গঙ্গা ব্রহ্মপুত্র নদী যে সমভূমি, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি। আর এই সমভূমি অঞ্চল বেশ জনবহুল অঞ্চল, যেখানে নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো সেগুলো বেশ জনবহুল। কারণ কি বলতো, নদীর তীরবর্তী অঞ্চলে কৃষিকাজ করার সুবিধা রয়েছে, শিল্প স্থাপন করার তো সুবিধা রয়েছে, মাছ চাষ করার সুবিধা রয়েছে, আরো বিদ্যুৎ উৎপাদন করার সুবিধা রয়েছে, আরো বিভিন্ন সুযোগ সুবিধা থাকার জন্য নদীর তীরে বসতি স্থাপন হয়েছে। আর সেই বসতি আরো বাড়তে 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 জনবহুল শহরে পরিণত হয়েছে। তো আমরা এটা বলতে পারি, নদী শুধুমাত্র সভ্যতার জন্মই দেয় না, জন্ম তো দেয়ই, সভ্যতা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে লালন পালনও করে, ঠিক আছে? তো সেজন্যই আমরা বলতে পারি যে নদী আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে। তো নদী কিভাবে আমাদেরকে সাহায্য করে বা কিভাবে আমাদের জীবনে জড়িয়ে আছে সেগুলো একটু বলবো। দেখো, নদীর জলকে কাজে লাগিয়ে কৃষিকাজ করা হয়, আর নদীর যে পলি মাটি, নদী পলি মাটিতে, নদী বা নদীর সমভূমি অঞ্চলে কৃষিকাজ ভালো হয়। সেখানে গম, যব, ধান, পাট, আলু, আখ, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের শাকসবজি, এসব চাষ হয়। আর এই যেখানে চাষবাস বেশি হয় সেখানে মানুষের বসতি বেশি হয়, তাই না? তাহলে কি হবে, যেখানে চাষবাস বেশি হবে সেই মানে নদীর তীরবর্তী অঞ্চলে নগরায়ণ হবে, সভ্যতার উন্নতি হবে, তাই তো? তো এগুলো নদীর ফলে হয়ে থাকে। তারপর দেখো, নদীর জলকে কাজে লাগিয়ে তো প্রথমে আমরা বলতে পারি যে কৃষিকাজ করা হয়। নদীর জলকে কাজে লাগিয়ে কৃষিকাজ
তারপর দেখো জলসেচ, মানে জলসেচের সাহায্যে কৃষিকাজ করা হয়। প্রথমে হচ্ছে নদীর যে পলি মাটি, পলি মাটিতে কৃষিকাজ করা হচ্ছে, তাই তো, উর্বর পলি মাটিতে। তারপর জলসেচ করে সেই মাটিতে কৃষিকাজ করা হচ্ছে। কোনো কোনো অঞ্চলে দেখবে মাটি অতটা উর্বর না হলেও নদীর জলকে খাল কেটে সেই জলটাকে কাজে লাগিয়ে জলসেচের দ্বারা কৃষিকাজ করা হয়, তাই তো। তারপর দেখো নদীর জলের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এই জলবিদ্যুতের সাহায্যে ফ্যান, লাইট এসব জ্বালানো হয়। তারপর দেখো নদীতে মাছ চাষ করা হয়, মাছ চাষ তোমরা পদ্মা ইলিশের কথা তোমরা অনেকে শুনেছো, পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, সেটা সারা পৃথিবী বিখ্যাত। এছাড়াও নদীতে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, মানে মাছ আহরণ করা হয় এবং এই মাছ বিক্রি করে মানুষেরা জীবন নির্ধারণ করে, মানে তাদের কি বলবো, সেটা তাদের একটা পেশা, পেশা হিসাবে ব্যবহার করে, তাই তো। মাছ মাছ মাছের ব্যবসা বাণিজ্য করে, মৎস্য বাণিজ্য করে। তারপর দেখো পরিবহন, পরিবহনের জন্য নদী বিখ্যাত, মানে পরিবহনেও নদী সাহায্য করে। কিভাবে? নদী পথের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই নৌকা করে, জাহাজে করে, স্টিমারের সাহায্যে যাতায়াত করা সম্ভব হয়। তারপর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নদীর জলের সাহায্যেই বিভিন্ন মালপত্র, জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়া যায়। তো তাহলে আমরা এটা বলতে পারি যে নদী পরিবহনে সাহায্য করে। তারপর হচ্ছে ভ্রমণ, দেখবে যেখানে নদী থাকে, নদীর উপর ব্রিজ থাকে, সেইসব অঞ্চল, সেইসব জায়গায় মানুষ ভ্রমণ করতে যায়, তাই না? আমরা দেখবো অনেকেই এই যে দামোদর নদ, দামোদর নদে দেখবে এই যে ড্যাম তৈরি হয়েছে, সেই ড্যামে আমরা ঘুরতে যাই। তারপরে এই যে পাঞ্চেত জলাধার মানে নদীর তীরে তৈরি হয়েছে, তো সেই সব জায়গাগুলো আমরা ঘুরতে যাই। তো ভ্রমণের জন্য নদী আমাদেরকে সাহায্য করে, ভ্রমণ বা বিনোদনের জন্য। নদীর তীরে ঘুরতে গিয়ে আমাদের মন ভালো থাকে, নদী দেখে আমাদের ভালো লাগে, তো সেই জন্যেই অনেকে ভ্রমণে যায় নদী তীরবর্তী অঞ্চলে, তাই তো। তো দেখো নদী আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করে, তো সেই জন্যই বলা হচ্ছে যে নদী আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, নদী আমাদের মায়ের মতো, নদী আমাদেরকে লালন পালন করে, এই জন্যই বলা হয়। তো দেখো নদী আমাদের বিভিন্ন সাহায্য করে ঠিকই, কিন্তু মানুষ কি করছে, মানুষ নদীকে মানে নদীর সে প্রতিদান হিসাবে নদীর বিভিন্ন ক্ষয় করে থাকে, মানে ক্ষতি করে থাকে, ক্ষয়ক্ষতি করে থাকে। কিভাবে ক্ষয়ক্ষতি করে থাকে? দেখো মানুষ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীর ওপর বাঁধ নির্মাণ করে, তাই তো। বাঁধের সাহায্যে জলটাকে ধরে রেখে সেই জলটার সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু দেখবে যেসব নদীতে বাঁধ নির্মাণ করা হয়, মানে বাঁধ কিন্তু বিভিন্ন কারণে নির্মাণ করা হয়, মানে বিভিন্ন উদ্দেশ্যে সাধন করা হয়, তার মধ্যে একটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, আরো অনেক উদ্দেশ্য রয়েছে। তো যাই হোক, নদীর ওপর যখন বাঁধ নির্মাণ করা হয়, বিশাল যে জলধারার যে চাপটা, সেই চাপটা নদীর তীরবর্তী অঞ্চল সহ্য করতে পারে না, তাই তো। তো অনেক সময় কি হয়, এই বাঁধ নির্মাণের ফলে ভূমিকম্প হয়ে যায়, আশেপাশে যে ভূমি, সেই ভূমি কেঁপে ওঠে, ঠিক আছে। তারপর দেখবে সাময়িক ভাবে এই বাঁধ নির্মাণের ফলে মানুষের সুবিধা হয় ঠিকই, কিন্তু অনেক সময় এই বাঁধ নির্মাণের ফলে যখন বাঁধের জলটা ছেড়ে দেওয়া হয়, বন্যা দেখা যায়। তো বন্যা মানুষের জীবনে অনেক ক্ষয়ক্ষতি করে, কৃষি জমি ডুবে যায়, ফসল নষ্ট হয়, ঘর বাড়ি ভেসে যায়, তারপর মানুষ মারা যায়, পশু পাখি সব বাস্তুহারা হয়ে যায়, জলে ভেসে যায়, তাই না, এরকম ক্ষয়ক্ষতি হয়। তারপর দেখো মানুষ যে কৃষিকাজ করছে, কৃষি জমিতে মানুষ তার ফলন বাড়ানোর জন্য কীটনাশক পদার্থ, তারপর রাসায়নিক সার, এগুলো বেশি বেশি পরিমাণে ব্যবহার করে, যাতে তার ফলনটা ভালো হয়। তো এই সব কীটনাশক পদার্থ এবং রাসায়নিক সার ব্যবহারের ফলে সেই রাসায়নিক পদার্থ এবং রাসায়নিক সারগুলো কি হয়, মাটিতে জমতে থাকে। তারপর যখন বৃষ্টি হয়, সেই রাসায়নিক পদার্থগুলো বৃষ্টির জলে ধুয়ে গিয়ে নদীতে গিয়ে মেশে, তাহলে কি হয়, নদীর জলটা দূষিত হয়, তাই তো। তাহলে মানুষের জন্য নদীর জল দূষিত হচ্ছে, তাহলে দেখো মানুষ নদীর কত ক্ষয়ক্ষতি করে।
তারপর দেখো নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন শিল্প তৈরি হচ্ছে, শিল্প কলকারখানা তৈরি হয়, লৌহ ইস্পাত শিল্প, আরো অনেক শিল্প তৈরি হচ্ছে। তো সেই শিল্প কলকারখানা থেকে নোংরা যে দূষিত জল, সেই দূষিত জলটা নদীর জলে মেশে এবং নদীর জলটা দূষিত হয়, তার ফলে আমরা জল দূষণ চ্যাপ্টারটা যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম, তাই তো? তারপর দেখো নগরায়ণের ফলে, নগরায়ণ বলতে শহরে ঘরবাড়ির সংখ্যা বাড়তেই থাকছে, শহরের সংখ্যা বাড়তেই থাকছে, এটাকে বলা হয় নগরায়ণ। তো নগরায়ণের ফলে কি হয়, শহরের যে নোংরা জল সেটা ড্রেনের মাধ্যমে গিয়ে নদীতে গিয়ে মিশছে, তো এর ফলে নদীর জল দূষিত হয়, তাই তো? তারপর দেখো কৃষি জমি থেকে যে ধুয়ে আসা মাটি সেটা আস্তে আস্তে নদী বক্ষে জমা হয়, নদী বক্ষে জমা হতে হতে নদীটা ভরাট হতে থাকে, তাই তো? তো এর ফলে কি হয়, নদীতে নদীর নাব্যতা হ্রাস পায়, আর নদীর নাব্যতা হ্রাস পেলে অল্প বৃষ্টি হলে নদীতে বন্যা দেখা যায়। তো এইসব ক্ষয়ক্ষতিগুলো নদীতে হয়ে থাকে মানুষের কাজের ফলে, মানুষ তার নিজের সুবিধার জন্য নদীকে এভাবে ব্যবহার করে নদী ক্ষয়ক্ষতি করে, আর বিভিন্ন কাজের দ্বারা যেমন এই কৃষিকাজ, জলসেচ, তারপর জলবিদ্যুৎ উৎপাদনের দ্বারা নদী ক্ষয়ক্ষতি করে থাকে। তারপর দেখো শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে একই ব্যাপার, মানে দূষিত যে বর্জ্য পদার্থ গুলো, কঠিন বলো তরল বলো, গ্যাস কঠিন তরল যে বর্জ্য পদার্থ গুলো যেমন কাগজ, প্লাস্টিক এইসব গুলো, তারপর প্রাণীর পচা দেহ এইসব নদীতে ফেলে দেয়, তাই তো? তো এইসব জিনিসপত্র বর্জ্য পদার্থ যদি নদীতে ফেলে দেওয়া হয় নদীর জল দূষিত হবে, তো এর ফলে নদীর জল ক্রমাগত দূষিত হতেই থাকছে। তো এই যে জল দূষিত হচ্ছে তার ফলে মানুষের বিভিন্ন রোগ হয়, এই জলটা যখন আমরা ব্যবহার করি মানুষের নানা ক্ষয়ক্ষতি হয়, মানে আমাদের জন্যই, আমাদের কারণেই, মানুষের কারণেই নদীর জল দূষিত হচ্ছে, আর সেই দূষণের ফলে আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই তো? তো আমাদেরকে এই দূষণটা যাতে না হয় সেদিক দিয়ে মানে আমাদেরকে সচেতন হতে হবে। তো আমরা যখন জল দূষণ চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে গঙ্গা নদীতে, গঙ্গা যে নদীকে আমরা মায়ের চোখে দেখি, যে নদীকে আমরা মা বলি, সেই নদীতে দূষণের পরিমাণ এত বেড়ে গেছে যে সেই দূষণ মাত্রাতিরিক্ত হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে দূষণ হয়ে গেছে। গঙ্গা তীরে মানুষ পোড়ানো হয়, সেই সব নোংরা গুলো ফেলা হয়, তারপর আরো অনেক কিছু মরা পশু পাখি নদীতে ফেলা হয়, এর ফলে গঙ্গা নদীর জল বিষাক্ত হয়ে গেছে। যে নদীকে আমরা মায়ের চোখে দেখি সেই নদীর জল এতটা দূষিত হয়ে গেছে যে সেই জলটা আমরা আর ব্যবহার করতে পারবো না, ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। তো সেই জন্য এই দূষিত জল, মানে গঙ্গা যাতে দূষণের মাত্রা আর না বাড়তে থাকে, এই দূষণ কমানোর জন্য, দূষণ রোধ করার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান করা হয়, মানে এটা একটা পরিকল্পনা যেটা রাজীব গান্ধী করেছিলেন। রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন গঙ্গার দূষণ রোধ করার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান বলে একটা পরিকল্পনা গ্রহণ করেন। কি গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটাতে অনেক কিছু মানে এখানে অনেক কিছু পরিকল্পনা গ্রহণ করা হয় বা অনেক কিছু কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন নদীতে দূষিত যে পদার্থগুলো সেগুলো ফেলা যাবে না, নদীতে প্রাণীর দেহাবশেষ, মৃত দেহাবশেষ, তারপর মৃত মানুষ পোড়ানোর পরে যেসব নোংরা সেগুলো নদীতে ফেলা যাবে না, তারপরে কলকারখানা থেকে যে বিশুদ্ধ জলটা সেটা পরিশুদ্ধ করে তারপরেই নদীতে ফেলতে হবে, তার আগে ফেলা যাবে না, এরকম বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়। তো তার ফলে গঙ্গার দূষণটা আগের থেকে তুলনামূলকভাবে কম হয়, ঠিক আছে? তারপরে নর্মদা বাঁচাও বলে একটা আন্দোলন করা হয়, নর্মদা নদীতে দূষণের পরিমাণ এতটা বেড়ে যায় যে নর্মদা বাঁচাও আন্দোলন করা হয়, নর্মদা নদীর তীরে কলকারখানা স্থাপন যখন করা হয় তো তার জন্য নর্মদা বাঁচাও আন্দোলন করা হয়, ঠিক আছে? তো দেখো আমাদের নদী চ্যাপ্টারটা হয়ে গেল, পুরোটাই শেষ হয়ে গেছে। তো এই চ্যাপ্টার থেকে তোমরা যেগুলো ভালো করে করবে সেগুলো আমি আবার আরেকবার বলে দিচ্ছি, পরীক্ষার আগে তোমাদের সঙ্গে এটা আরো একবার আলোচনা করব, তবুও আজকে আবার আমি ভালো করে বলে দিচ্ছি যেগুলো তোমরা পড়বে, পুরোটাই পড়বে, তোমরা টেক্সট বইটা পুরোটাই পড়বে, প্রত্যেকটা লাইন পড়বে, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের কোশ্চেন হবে, তোমরা রেফারেন্স বই ইউজ করবে না, তোমরা টেক্সট বই দেখে ভালো করে পড়বে। দেখো প্রথমে নদী কাকে বলে সেটা পড়বে, নদী কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা পড়বে, সেটা আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে নদী বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে সেগুলো
পার্বত্য অঞ্চলে মানে তুষারপাত হচ্ছে, সেগুলো জমে গিয়ে বরফ তৈরি হচ্ছে, সেই বরফ গলে গিয়ে এবং বৃষ্টির জলে বিভিন্ন জলধারা সৃষ্টি হয়ে সেগুলো একত্রে মিলিত হয়ে নদীর সৃষ্টি হচ্ছে, তাই তো? তো নদী কাকে বলে, নদীর উৎস কাকে বলে, সোর্স এবং নদীর মোহনা মাউথ কাকে বলে, সেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, তো এগুলো ভালো করে পড়বে। তারপর তোমরা দৈর্ঘ্য অনুসারে প্রধান প্রধান কয়েকটি নদীর নাম করবে, যেমন নীল নদ, অ্যামাজন, ইয়াং সিকিয়াং, মিসিসিপি, মিসৌরি, মারে ডার্লিং, ভলগা, এইসব নদীর নামগুলো তোমরা পড়বে, কোন কোন মহাদেশে এই নদীগুলো অবস্থিত এবং তাদের দৈর্ঘ্য, এগুলোও পড়বে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো ধারণ অববাহিকা, ক্যাচমেন্ট বেসিন, জলবিভাজিকা, ওয়াটারশেড, জলবিভাজিকা, এটা ভালো করে করবে, জলবিভাজিকার ছবিটাও তোমরা করবে। তারপর উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে, তারপর এর সঙ্গে সঙ্গে তোমরা ইংলিশ টার্মগুলো করবে, যেমন ট্রিবিউটারি, উপনদী মানে ট্রিবিউটারি, শাখা নদী ডিস্ট্রিবিউটারি, নদী উপত্যকা হচ্ছে রিভার ভ্যালি, নদী উপত্যকা কাকে বলে, নদী অববাহিকা রিভার বেসিন কাকে বলে, তারপর দোয়াব কাকে বলে, তারপর নদী দুই প্রকারের দেখো, আন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড রিভার আর আন্তর্জাতিক নদী ইন্টারন্যাশনাল রিভার, এটা করবে। আর রয়েছে নিত্যবহ নদী, অনিত্যবহ নদী, নিত্যবহ নদী হচ্ছে পেরিনিয়াল রিভার, অনিত্যবহ নদী হচ্ছে নন পেরিনিয়াল রিভার, এদের সংজ্ঞাগুলো করবে, তার সঙ্গে সঙ্গে উদাহরণ করবে। তারপর গঙ্গা নদী, শাখা নদী, উপনদী, মানে গঙ্গার যে শাখা নদী, দুটো শাখা নদীর নাম লেখো, গঙ্গার দুটি উপনদীর নাম লেখো, এরকম কোশ্চেন আসতে পারে, তো এগুলো করবে। গঙ্গার উৎপত্তি স্থল, গঙ্গা কোথায় মিলিত হয়েছে, গঙ্গা যেহেতু ভারতের প্রধান নদী সেই জন্য এটা ভালো করে করবে। তারপর নদী কি কি কাজ করে, নদী ক্ষয় কাজ করে, বহন কাজ করে, সঞ্চয় কাজ করে, এবং এই যে কাজের এই যে কাজ এটা কোন গতিতে, মানে উচ্চ গতি, মধ্য গতি আর নদীর নিম্ন প্রবাহ, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ, এই তিনটে জায়গায় কোন কোন কাজ করছে, কোথায় ক্ষয় কাজ করছে, কোথায় বহন কাজ করছে, কোথায় সঞ্চয় কাজ করছে, এবং কোন কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে, সেগুলো ভালো করে করবে। যেমন নদী উচ্চ প্রবাহে ক্ষয় কাজ করছে, আয়াকৃতি, ভিয়াকৃতির উপত্যকা, ক্যানিয়ন, গিরিখাত, জলপ্রপাত, এইসব ভূমিরূপ তৈরি করছে। মধ্য প্রবাহে ভূমি মানে নদী প্রধানত বহন কাজ এবং সঞ্চয় কাজ করে থাকে, আর এই বহন কাজ এবং সঞ্চয় কাজের ফলে নিয়েন্ডা, নদী দ্বীপ, তারপর অশোকপুরাকৃতি হ্রদ, এইসব ভূমি ভূমিরূপ তৈরি করছে। তারপর নদী নিম্ন প্রবাহে সাধারণত নদী সঞ্চয় কাজ করে থাকে, আর সেই সঞ্চয় কাজের ফলে নদী বদ্বীপ তৈরি হয়, তারপর প্লাবন ভূমি তৈরি হয়, তারপর স্বাভাবিক বাঁধ তৈরি হয়, এইসব ভূমিরূপ তৈরি হয়, এটা ভালো করে করবে। আর নদী আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করে, ঠিক আছে? মানুষের জীবনে নদীর প্রভাব বা নদীর গুরুত্ব, এটা 3 নম্বর তোমাদের আসতে পারে, তাহলে সেটা ভালো করে করবে। মানুষের জীবনে নদী কি প্রভাব রয়েছে, দেখো নদী কৃষিকাজ করতে সাহায্য করে, জলবিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করে, মাছ চাষ করতে সাহায্য করে, পরিবহন ব্যবস্থায় সাহায্য করে, ভ্রমণে সাহায্য করে, বিনোদনে সাহায্য করে। তারপর দেখো মানুষ কিভাবে নদীতে নদীকে দূষিত করছে, নদীর জলকে কিভাবে দূষিত করছে, সেটাও আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো টেক্সট বইটা দেখে তোমরা ভালো করে পড়ো, তাহলেই হবে, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আজকে এইটুকুই থাক, মানে তোমাদের নদীর চ্যাপ্টারটা পুরোটা শেষ হয়ে গেল। তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা ছোট করে এক্সাম আমি নেব, তোমাদেরকে আমি জানিয়ে দেব কবে নেব। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? তার আগে তোমরা নদী চ্যাপ্টারটা ভালো করে পড়বে, তবেই আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আর তোমরা আমি যেগুলো বললাম তোমাদেরকে, সেগুলো তোমরা টেক্সট বই দেখে খাতায় লিখে, যেমন শাখা নদী কাকে বলে, উপনদী কাকে বলে, নিত্যবহ নদী কাকে বলে, অনিত্যবহ নদী কাকে বলে, এগুলো একটু আমাকে লিখে আমাকে চেক করিয়ে নেবে, ঠিক আছে? আমি চেক করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।